হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? গিয়ার এন্ড গেজেটস আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দুটো ডিএসএলআর ক্যামেরা কম্পেয়ার করব, একটা হচ্ছে নিকন 5300 আর একটা হচ্ছে ক্যানন 700D। এই দুটি ক্যামেরা কম্পেয়ার করার পরে আপনারা আপনাদের পছন্দ মতো আপনার ক্যামেরা কিনতে পারবেন। আমি এখানে যে বিষয়গুলো হাইলাইট করব সেইগুলো দেখে আপনারা ক্লিয়ার করতে পারবেন যে আপনাদের কোন ক্যামেরা আপনাদের জন্য পারফেক্ট হবে। ক্যানন 700D আর নিকন 5300D এই দুটো ক্যামেরা হচ্ছে বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলের মাঝামাঝি। কারণ বিগিনার লেভেলে যে ক্যাননের ক্যামেরাগুলো আছে এগুলো হচ্ছে 1200D 1300D, আর নিকনেরটি হচ্ছে 3000 সিরিজের, যেমন 3300D 3400D, এগুলো হচ্ছে বিগিনার লেভেলের। আর এই দুটি ক্যামেরা বিগিনারের পরে আবার এক্সপার্টের আগে সেই দুটোর মাঝামাঝি হচ্ছে এই দুটো ক্যামেরা বলছে। তো আমরা আজকে এই দুটি ক্যামেরার কম্পেয়ার করবো। যারা অবশ্যই ক্যামেরা কিনতে চান নতুন, তাদের মনে প্রশ্ন থাকে যে আমরা কোন ক্যামেরাটা কিনবো। তো এই দুটো কম্পেয়ার করার মাধ্যমে এখানে আপনারা বুঝতে পারেন যে আপনাদের জন্য কোনটা পারফেক্ট হবে। আপনারা অবশ্যই কম্পেয়ারগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আপনারা কোনটা আপনাদের কেনা উচিত। তো চলুন আমরা কম্পিউটার দেখে আসি, ফিরে আসছি ইন্টার পরে। প্রথম আমরা সেন্সরটা দেখবো, সেটা হচ্ছে ক্যানন 700D সেন্সর হচ্ছে 18 মেগাপিক্সেল, আর নিকন 5300 হচ্ছে 24 মেগাপিক্সেল। সেন্সর সাইজটা ক্যাননের চেয়ে নিকন একটু বেশি, ক্যানন 700D-তে দেওয়া আছে 22.3x14.9 mm, এটা APS-C সেন্সর। আর নিকন 5300-তে দেওয়া আছে 23.5x15.6 mm, এটা তো APS-C সেন্সর ইউজ করা হয়েছে। আর প্রসেসরটা হচ্ছে ক্যানন 700D-তে DIGIC 5, আর নিকন 5300-তে হচ্ছে XSpeed 4। এখন আমরা দুটার ISO দেখবো, দুটার ISO সেমই, সর্বনিম্ন হচ্ছে 100 আর সর্বোচ্চ হচ্ছে 12800। নিকন আর ক্যাননের ISO দুটাই সেম। হাই ISO-এ ক্যানন হচ্ছে নিকনের ছবিটা একটু ভালো আসে, ক্যাননের হাই ISO-তে ছবিতে কিছুটা নয়েজ আসে, নিকনের এটা আসে না। হাই ISO-এ নিকনের চেয়ে নিকনের ছবিটা একটু ক্লিয়ার হয়। তবে DSLR ক্যামেরার সবচেয়ে বড় দিকটা হচ্ছে সেন্সর সাইজটা। সেন্সর সাইজটা বেশি হলে যত বেশি হবে ততই ভালো। সেন্সর সাইজটা বেশি হলে পিকচারটা ক্লিয়ার হয় আর পিকচারটা একটু ঝকঝকে হয়। আর এই দিক দিয়ে অবশ্য নিকন অনেক আগে আছে ক্যাননের চেয়ে। ক্যানন 700D থেকে নিকন 5300 সেন্সর সাইজটা বড়। এখন আমরা দেখবো ফোকাস পয়েন্ট। ক্যানন 700D-তে ফোকাস পয়েন্ট হচ্ছে 9, আর নিকন 5300D-তে ফোকাস পয়েন্ট 39। তো এদিক দিয়ে ফোকাস পয়েন্টটা অবশ্যই নিকনেরটাতে বেশি। ফোকাস পয়েন্টটা বেশি হওয়ার সুবিধা হচ্ছে স্ক্রিনে যখন আপনারা কোনো সাবজেক্ট সিলেক্ট করবেন ওই সাবজেক্টটা দ্রুত ফোকাসিং হবে। আপনারা যদি এক জায়গায় থেকে অন্য জায়গায় সাবজেক্ট চেঞ্জ করেন তাহলে ওটা ফোকাসিংটা বেশি হবে। নিকন 5300D-তে ফোকাসিং পয়েন্ট হচ্ছে 39 আর ক্যানন হচ্ছে 9। সুতরাং বুঝতে পারছেন ক্যাননের চেয়ে নিকনে অনেক দ্রুত ফোকাসিং হবে। আপনারা এটা ভিডিও করার জন্য সবচেয়ে ভালো হবে, কারণ ভিডিও করতে সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যখন ক্যামেরাটা মুভ করবেন তখন ফোকাসটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে অনেক দ্রুত। ক্যাননে অবশ্য এটা ফোকাস করতে অনেক সময় নেয়। এখন আমরা কন্টিনিউ শুটিংটা দুইটা কম্পেয়ার করবো। এটাতে ক্যানন 700D-তে বাই ফোকাস পার সেকেন্ড, আর নিকন 5300D এটাতেও বাই ফোকাস পার সেকেন্ড। এটা হচ্ছে দুটোটাই একই ফোকাস পয়েন্টটা। LCD-র দিকে যদি আমরা দেখি, LCD-টা হচ্ছে দুইটা আর্টিকুলেট LCD, দুইটা এটা ঘুরানো যাবে মুভ করা যাবে। ক্যানন হচ্ছে নিকনের ডিসপ্লেটা 0.2 ইঞ্চি বড়, ক্যানন 700D-তে ডিসপ্লে ইউজ করা হয়েছে 3 ইঞ্চি, আর নিকন 5300D-তে এটা 3.2 ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর টাস্কিনের কথা যদি আমরা দেখি, টাস্কিন হচ্ছে ক্যানন 700D-তে টাস্কিন আছে, নিকন 5300D-তে কোনো টাস্কিন নাই। তবে এটাতে একটা ক্যানন একটা সুবিধা হচ্ছে টাস্কিন হয়তো আপনার টাস্ক করে ফোকাসিং করতে পারবেন, সাবজেক্ট যে সাবজেক্টটা আপনারা ফোকাস করবেন ওটা টাস্ক করলে ওইটা ফোকাসিং হবে, আর নিকন এটা সুইচ দিয়ে করা লাগবে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যানন 700D-তে ফোকাসিং করতে একটু সুবিধা হবে, আপনারা টাস্ক করে ফোকাস করতে পারবেন। এগুলো কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে নিকনের চেয়ে ক্যাননটা অনেক পিছিয়ে আছে। আর সব দিক দিয়ে যদি আমরা বিবেচন করি তাহলে নিকনটা অনেক ভালো। এখন আমরা ফ্ল্যাশ রেঞ্জটা দেখি। ফ্ল্যাশ রেঞ্জ হচ্ছে ক্যানন 700D-তে হচ্ছে 13 মিটার, আর নিকন 5300D-তে হচ্ছে 12 মিটার। ভিডিও রেজুলেশনের কথা যদি আমরা চিন্তা করি, ভিডিও রেজুলেশন দুইটার সেম, দুইটাই 1920x1080। এটা ক্যাননেও 1920x1080 আর নিকনেও 1920x1080, দুইটাতেই HD রেকর্ডিং হবে। আর ভিডিওতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে নিকন 5300D-তে যখন ফোকাসিংটা দ্রুত করবেন সাবজেক্টটা মানে ফোকাসটা অনেক দ্রুত করবে। তো এদিক দিয়ে ভিডিও HD দুটাতে HD হলো আপনারা কোয়ালিটির দিক দিয়ে অবশ্য নিকনটা ভালো হবে। ফোকাসিংয়ের জন্য নিকন 5300D-টাই বেস্ট হবে। এখন যদি আমরা ওয়্যারলেসের কথা চিন্তা করি, ক্যানন 700D-তে নাই,
আর নিকন 5300 এটা বিল্ড ইন দেওয়া আছে, জিপিএস ও সেম, ক্যানন 700 দিতে নাই, আর নিকন 5300 এটা বিল্ড ইন দেওয়া আছে। সুতরাং এই দিক দিয়ে ক্যানন হচ্ছে নিকনটাই আগে আছে। ব্যাটারি লাইফ ওইটা ক্যানন 5300 তে ভালো, ক্যানন 700 এর ব্যাটারি লাইফ হচ্ছে 440 শট, আর নিকন 5300 এটা হচ্ছে 600 শট আপনারা নিতে পারবেন। আর বডি ওয়েটটা যদি আমরা দেখি, বডি ওয়েটটা হচ্ছে ক্যানন 700 তে 580 গ্রাম, আর নিকন হচ্ছে 480 গ্রাম। 100 গ্রামের এখানে ডিফারেন্স আছে। আপনারা কেন নিচ্ছে, নিকনটা অনেক হালকা হবে, আপনারা যদি কোথাও একটা দূরে হাতে করে নিয়ে যান সেটা বেশি একটা ওজন হবে না। এখানে 100 গ্রাম আপনারা কম পাবেন নিকনে। সাইজটা ক্যাননেরটা হচ্ছে নিকনেরটা একটু ছোট। ক্যানন 600-টির বডি সাইজটা হচ্ছে 133 × 100 × 79 mm, আর নিকন 5300-টির হচ্ছে 125 × 98 × 76 mm। সো ফ্রেন্ডস, আমরা তখন যে ছোটোখাটো যে কম্পেয়ারগুলো দেখেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যানন 600-টি থেকে নিকন ডি 5300 এই ক্যামেরাটা অবশ্যই অনেক ভালো হবে। কারণ আমার মতে সেটাই মনে হচ্ছে, কারণ এখানে যে কম্পিউটারগুলো দেওয়া আছে সেক্ষেত্রে এটাই মনে হচ্ছে যে নিকন 5300-টি এটা ভালো হবে। আমরা যদি প্রাইসের দিকে দেখি, দুটোই বাজারে 18 থেকে 55 mm লেন্সের সাথে আসে, দুটোর প্রাইস সেম। আজকে মার্কেটটা দেখলে দেখা যাচ্ছে যে দুটোর মার্কেট রেট হচ্ছে 38,000। সুতরাং প্রাইস সেম, আপনারা কোনটি কিনবেন সেটা আপনাদের বিষয়। কম্পারগুলো দেখে আপনারা অবশ্যই আপনাদের ডিসিশন নিতে ইজি হবে। আপনারা কেমন 600-টি নেবেন না নিকন ডি 5300-টা নেবেন সেটা অবশ্য এই কম্পারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন, আর কিছু জানা থাকলে সেটা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ডদের দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সি ইউ অ্যাগেইন, টাটা, বাই বাই।